আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সঙ্গে আছি বিপাশা মজুমদার। জনপ্রিয় লেখক ও অধ্যাপক ডক্টর হুমায়ুন আজাদ হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরা সবাই জিএমবি সদস্য। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আল মামুন এই রায় ঘোষণা করেছেন। মৃত্যুদণ্ড পাওয়া চার জঙ্গি হল মিজানুর রহমান ওরফে মিনহাজ, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, সালেহিন ওরফে সালাউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে শামীম। চারজনের মধ্যে জিএমবির সুরা সদস্য মিজানুর ও আনোয়ারুল কারাগারে থাকলেও সালেহিন ও নূর মোহাম্মদ এখনও পলাতক। এ মামলার আরেক আসামি হাফিজ মাহমুদ মারা গেছেন। 2004 সালের 27 ফেব্রুয়ারি রাতে 21শে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় জঙ্গিরা। এ ঘটনায় পরদিন তার ভাই মঞ্জুর কবির রমনা থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হওয়ার পর একই বছরের 12 আগস্ট জার্মানিতে মারা গেছেন হুমায়ুন আজাদ। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত করা হয়। রায় পর্যবেক্ষণে আদালত বলেছেন, তৎকালীন সময়ে দেশকে অস্থির করতে 64 জেলায় বোমা হামলা সহ বিভিন্ন কর্মকাণ্ড করেছে জঙ্গিরা। তারা যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করা হয়েছে। সাত ঘন্টা বন্ধ থাকার পর সারা দেশে আবারও চালু হলো ট্রেন চলাচল। রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন মাইলেজ ভাতা বাদ দেওয়ার প্রজ্ঞাপন বাতিলের ঘোষণা দেওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করেন রেলের কর্মীরা। এদিকে 23 এপ্রিল থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী। বুধবার সকাল 6টা থেকে দেশের সব জায়গায় একযোগে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। গন্তব্যে যাওয়ার জন্য ভোর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজির হন শত শত যাত্রী। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ, অফিসগামী যাত্রীরা। আগে থেকে কোনো ঘোষণা ছাড়াই রোজার মধ্যে ধরনের কর্মবিরতির সমালোচনা করেন যাত্রীরা। বিষয়টি সমাধানে কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজির হন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। সমাধানের জন্য রানিং স্টাফদের সাথে আলোচনা করে সকল দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন রেলপথ মন্ত্রী। পরে দুপুর 1টার দিকে টিকিট বিক্রি ও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের সাথে সংস্কৃতির সংঘাত তৈরি ঠিক নয়। ধর্ম আলাদা হলেও পয়লা বৈশাখ একসাথে উদযাপন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি আট জেলায় শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন করে তিনি আরও বলেন, অঞ্চলভিত্তিক সংস্কৃতি বিকাশে প্রতিটি উপজেলায় হবে কালচারাল সেন্টার। সব শিশুরা যাতে মেধা বিকাশের সুযোগ পায় সেজন্য সব ধরনের সুযোগ সুবিধা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, ক্ষমতায় আসার পর অপসংস্কৃতি রোধ, জঙ্গিবাদ দূর করার পাশাপাশি দেশীয় সংস্কৃতি বিকাশে নানা উদ্যোগ নিয়েছে সরকার। 75-এর পর 21 বছর অন্ধকার যুগ পার করতে হয়েছে দেশের মানুষকে। সংস্কৃতি চর্চা সহযোগিতা করতে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে নিপীড়ন ও দুর্নীতির সাথে জড়িত থাকলেও বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহি করতে হয় না। 2021 সালে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনে বাংলাদেশ অংশে বলা হয়েছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিচার বহির্ভূত হত্যা, গুম ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ উঠলেও খুব কম সংখ্যক ঘটনাতেই তদন্ত বিচারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে দায়মুক্তি ভোগ করে আসছে বলেও অভিযোগ করা হয় প্রতিবেদনে। চুরি হওয়া রিজার্ভের একটি অংশ ফেরত আনতে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক ও ব্লুমবেরি রিসোর্সের বিরুদ্ধে করা বাংলাদেশ ব্যাংকের মামলা খারিজ করে দিয়েছে নিউ ইয়র্ক সুপ্রিম কোর্ট। এখতিয়ার না থাকার কথা উল্লেখ করে 8 এপ্রিল মামলাটি খারিজ করা হয়। এদিকে তথ্য যাচাই করতে প্রতিবেদনটি আইনজীবীর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার মামলা খারিজের বিষয়টি জানায় ফিলিপাইন ভিত্তিক সংবাদ মাধ্যম এনকোয়ারা ডট নেট। সোমবার মামলা খারিজের বিষয়টি ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে অবহিত করে ব্লুমবেরি। রিজাল ব্যাংক ও ব্লুমবেরি ছাড়াও সোলারি রিসোর্ট ও ক্যাসিনো নামে আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা বাংলাদেশের মামলাও খারিজ করা হয়েছে বলে জানিয়েছে এনকোয়ারার। 2016 সালে 4 ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 8 কোটি 10 লাখ মার্কিন ডলার চুরি হয়। এখন পর্যন্ত চুরি যাওয়া অর্থের 3 কোটি 46 লাখ ডলার উদ্ধার হলেও পাওয়া যায়নি বাকি অর্থ। এ ঘটনায় প্রতারণা অর্থ লোপাটে সহযোগিতার অভিযোগে আরসিবিসি ও ব্লুমবেরি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে 2020 সালে মামলাটি করেছিল বাংলাদেশ ব্যাংক। এ ছিল এখনকার বাদ পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়। 5টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews।
সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVisionNews। সঙ্গে থাকায় ধন্যবাদ।